Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ha. Love is power. Unity is power. We must be united. Knowledge is power. We must learn more and more from others too. Love is power. We must love each and every creations of the Creator. Respect brings respect. Please respect others. What is love? Love means trust. Respect. Compassion. And cooperation. Love. But for years together, from the beginning of human civilization, the word love has been misused, and it has been wrongly explained. Love means respect and trust. But we, the people, general people of the world, whole world, in each and every community, people think love means only sex. No. Love means unity, live together in a society and feel for each other. If somebody is in problem in the society, others must come forward to cooperate, he or she, him or her, to come forward to help. Someone cannot raise up, and we should unitedly raise him or her up. Do you understand what I want to mean? Love means cooperation, harmony, and need a friend in need. Is a friend indeed. Bipode bondhur porichay. Eker proyojone onne egiye ashbe, sahajogita korbe, cooperate korbe, bhalobashbe, sneha mamota, bhalobasha diye, ador shohag diye jotno kore, buke joriye rakhbe. Jate kore keu depressive na hoy, mon jeno bhenge na jaye, hotash jeno na hoy. Kotha bojha geche? Ajke ami bikerer dike login kore dekhlam eta Facebook e keba kara post diyeche je ekki jubok ghumiye ache, gobhir ghume obochaton. একজন এসে বলছে, উঠো উঠো, আগুন লেগেছে, উঠো। কিন্তু সে উঠছে না, মানে সে অ্যাজ ইফ শুনেই নেই, কানেই দিচ্ছে না। তারপর আরেকজন এসে বললো, এই উঠো উঠো, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, উঠো। কিন্তু তার কোনো এই ব্যাপারে কোনো খেয়াল নেই, পাত্তাই দিচ্ছে না, মানে সে নাক ডেকে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। আরেকজন এসে বলল,
এই উঠো উঠো, সেফুদা লাইভে এসেছে, আর সে লাফ দিয়ে উঠে তার ফেসবুকে গিয়ে লগ ইন করল। মানে সেফুদাই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? মানে সেফুদার লাইভ দেখার জন্য এই যে আপনারা দলে দলে হাজারে হাজারে ছুটে আসছেন, এ কি মোহ, এ কি জাদু! হ্যাঁ, আমি কি ম্যাজিক জানি, হিপনোটাইজ করেছি আপনাদের, জাদু মন্ত্র করেছি? ইয়াস, বলে তুমি শব্দের জাদুকর, তুমি তোমার প্রতিটি কথাই শুধু শুনতে ইচ্ছে করে। আমাকে নিয়ে কবিতা লিখেছিল দেবী, আমার একটা দেবী ছিল, আমার নাম রেখেছিল মহাদেব, তার কবিতা আপাতত হাতের কাছে নেই, আমাকে নিয়ে যেটা লিখেছিল সেটা পরে শোনাব। সেটাতে ছিল এরকম, তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিয়েছে মহাদেব, তোমার কণ্ঠ না শুনলে আমি ঘুমাতে পারি না, জানো তুমি কোথায়, এইভাবে আর কি। আর আমি আমার দেবীকে নিয়ে একটি কবিতা লিখেছি, সেটা তোমাদের সবাইকে পড়ে শোনাচ্ছি। দেবী, কেন এসেছিলে ভালোবেসেছিলে, লাগিয়ে গেলে মায়া, তোমায় কোথাও দেখিতে নাহি পাই, মানুষ পটে ভেসে উঠে শুধু তোমার কায়া। একা ছিলাম ভালো ছিলাম, ছিলাম সুখে দুঃখে, ভালোবেসে চলে গেলে আমায় ফেরে দুঃখে, নির্বাসিত বিষণ্নে ভরা ভাঙা হৃদয়ে মোর, দূর করেছিলে তুমি ছন্ন ছাড়া জীবনের তমানিশার ঘোর, আমার শূন্য হৃদয় দাবানলের ন্যায় ঝুলে পড়ে ছাই, তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত আমি, তোমার দেখা কোথাও নাহি পাই, তোমা বিহনে আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাই। তুমি সরি, তুমি সত্যি দেবী, স্বর্গ থেকে মর্তে তোমার আগমন, তুমি হরিছ মোর সকল হৃদয় মন, তোমার ভালোবাসার স্পর্শ পেয়ে জীবন হয়েছে মোর ধন্য, আমি আজও বেঁচে আছি শুধু তোমারই প্রেমের জন্য। আশা করি সবার ভালো লেগেছে, সবার জীবনে এমন দেবী আছে, যাদের নেই তাদের জীবনে দেবী আসুক, জীবন প্রেমে কানায় কানায় ভরে উঠুক, জীবন প্রেমময় হোক, সুন্দর হোক, সুখী হোক, ঠিক আছে? কি অবস্থা বলুন, গতকালকে থেকে আমার মন খুব খারাপ, কিছু খারাপ সংবাদ, অসুস্থতা, পরিবারের সদস্য, পরিবারের সদস্যদের মধ্যে দুইজন খুব অসুস্থ, আমি নিজেও অসুস্থ, কিন্তু আমার অসুস্থতা সেটা অন্যরকম, হাই প্রেশার, হার্টে প্রবলেম, লাংসে প্রবলেম, গত 3 মাস থেকে খুব অসুস্থ, আমাকে প্রতিদিন 5টা ট্যাবলেট খেতে হয়, সকালে 2টা, হ্যাঁ, প্রেশার কন্ট্রোল করার জন্যে, বিকেলে 2-3টা, হ্যাঁ, ইনহেলার নিতে হতো, আপাতত ইনহেলার নেওয়া বন্ধ প্রায় 2 সপ্তাহ থেকে, মানে ঠান্ডা কমার সাথে সাথে কিছুটা আমার লাংসের অবস্থাও ভালো হতে যাচ্ছে, এখনও হিটার জ্বলছে আমার ঘরে, বাহিরে ভীষণ ঠান্ডা, হ্যাঁ, এখানে এখনও শীত, বাংলাদেশের মানুষ গরমে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, আর এখানে ঠান্ডা, এই যে দেখুন আমি ঘরের ভিতরে, তাও আমাকে একটা ফুলবারও করতে হয়েছে, হিটার আছে, আর এগুলো একটু সুটটুট টাইটই পরলে ভালো হয়, সুট পুরাটা পরিনি। মন খারাপ থাকলে সবাই সুন্দর জামা কাপড় পরবেন, প্রতিদিন গোসল করবেন পারলে 2 বেলা,
এবং ফ্রেশ করে শেভ করে ক্লিন জামা কাপড় পরে সুন্দর করে ঘুরবেন, ঘুরে আসবেন, বাইরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবেন। তো বাড়িতে থেকে আমি এখন এই যে পালটকে আড্ডা মারছিলাম, আসুন আমরা পালটকে যাই। যারা পালটক জানেন না, পালটক, পিএল পাল, টিএল কে টক, পালটক, এটা লগ ইন করে আপনারা চলে আসুন, ইনস্টল করুন, সেখানে আড্ডা দিচ্ছি আমরা। ওকে, অগণিত তরুণ তরুণীরা আছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে ছিড়িয়ে থাকা, বিভিন্ন পেশার, বিভিন্ন ধরনের শব্দ বোমা মারা, প্রেম করা, প্রেম নিবেদন করা, সব কিছু পাবেন। এই যে আমি আপনাদের একটার পালটকের যে কোনো একটা রুমে এখন নিয়ে যাই, এটার নাম হলো আড্ডা আর আড্ডা। ওকে, এই প্রেম করছো কারা, প্রেম করবে নাকি? নতুন নতুন আমি ইনভাইট করেছি পালটকে, ওরা আসবে, ফেসবুকের লোকেরা, তোমরা ওদের সাথে প্রেম করবা, প্রেমিক প্রেমিকারা। ওকে, হ্যালো প্রেম দা, কি অবস্থা, কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আজকে শরীফের সাথে সেটিং হয়েছে, সে তো তোমাকে বলেছে, সত্যি আমাকে বলে দোয়া বলেছে, আমার আপন মা বাপ ভাই বোনরা এত আদর যত্ন করেনি, মিহির আমাকে যত সেবা করেছে। এই মিহির, এই সুইট, আমি কথা বললে মাইক ধরবি না বলেছি, মাইক ছেড়ে দেবে, বেয়াদব, আমার কথা শেষ হলে মাইক ছেড়ে দিবি, ধরবি তুই? মিহিরকে ধন্যবাদ, মেহের ভালো থাকো, মেহের সম্ভব হলে তুমি তাকে, তুমি বুঝো, আমি তো চিনি না, জানি না, তুমি সে খুব কৃতজ্ঞ, আজকে অনেক বললো, অনেক সুস্থ হয়েছে, তা সে নাকি চলে যাবে, তুমি নাকি বলেছো চলে যেতে, তারপরে আমি বলেছি, আমি জানি না মিহির, যদি চলে যে তুমি যা মনে করো, কি আছে, তুমি তো দরকার নাই, কে কি বললো না বললো আমার দরকার নাই, পারলে একটা বিপদগ্রস্ত মানুষ তুমি ভালো বুঝো, তাই না, সহযোগিতা করো। হ্যাঁ নীরব, এখানে অন্য কথা হচ্ছে, তুমি এখানে বেয়াদবি করবে না। ওকে, ইয়াস মিহির করবে, সুয়েট সুয়েট, তুই তুই 50,000 টাকা পাঠা মিহিরের অ্যাকাউন্টে, তুই তুই ইটালিতে বসে বসে টাকা মারস, চুরি করস, কম্পিউটার ইঞ্জিনিয়ার আরো কত কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি লাইভ দিয়েছি, তুমি দেখছো না, ওই ছেলে ও তো মানে জয় ক্ষমা চাইছে, সে তো অভিনেতা, তারপরে নাট্যকার, নাটক শিল্পী, কি কি। হ্যাঁ ওটা আমি বলেছি, ওগুলো নিয়ে কথা শেষ হয়ে গেছে, ওকে ওই টাকা দিবে, যারা টাকা দিবে না বলছিল আমেরিকা থেকে, যে এরকম প্রায় 20 লক্ষ টাকা এর মধ্যে দেওয়ার কথা, আমি বলেছি আজকে লাইভ দিয়েছি, সবাই টাকা দিবে। হ্যাঁ, জানোয়ার বানোয়ার ডট দিয়ে রাখ, এখন আমার ডার্লিং কথা বলবে, জবা কথা বলবে, মিহির কথা বলবে, আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি, মিহির একজন মুমূর্ষু রুগীকে বাঁচাচ্ছে, যে রোগটাও এতদিনে মরেই যেত, একজন অনেক উচ্চশিক্ষিত ইংরেজির প্রফেসর, না ও তো অশিক্ষিত মূর্খ বর্বর, এর জন্য অ্যাডমিন দায়ী, রুমের অ্যাডমিন দায়ী, অ্যাডমিন দায়ী, বুঝো নাই, এই বিড়ি জানোয়ার, তুই চুপ।